সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আপনারা জানেন শতাধিকবার তদন্ত প্রতিবেদন দেওয়ার নামে একটা প্রহসন সৃষ্টি করেছেন। এই 16 বছরের স্বৈরাচারী সরকার গণমাধ্যমের টুনি চেপে ধরেছিল এবং আমাদের দিগন্ত টেলিভিশন সহ আমার দেশ দিনকাল চ্যানেল ওয়ান সিএসবি এবং ইসলামিক টিভি সহ অসংখ্য চ্যানেল বন্ধ করেছিল অন্যায়ভাবে। আমি আজকে দাবি করতে চাই এই চ্যানেলগুলো ক্ষতিপূরণ সহ এই চ্যানেলগুলো সম্প্রচারের সুযোগ করে দিতে হবে এবং সাংবাদিকদের অধিকার বাংলাদেশের মানুষের কথা বলা নিয়ে আমরা দাঁড়িয়েছি। এখন আমরা রাজপথে আছি, বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত সেই খুনি হাসিনা পালিয়েছেন, তার প্রেতাত্মারা এখনো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। আমরা অবিলম্বে সাগর মনির হত্যার বিচার আমার দেশ চ্যানেল ওয়ান দিগন্ত টেলিভিশন সহ সকল বন্ধ মনে খুলে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। গত দেড় দশক থেকে আমরা সাগর নুনি হত্যার বিচারের দাবিতে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, কিন্তু গত দেড় দশকে সাগর নুনি হত্যা নিয়ে একটা প্রহসন করা হয়েছিল। আপনারা জানেন যে একটা অন্তর্বর্তী সরকার, একটা ছাত্র জনতার সর্বক্লাবী একটা উত্থানের ফলে এখন দেশ চালাচ্ছে, তারা একটা সংস্কারের কাজ করছে। আমাদের দেশপ্রেমিক নাগরিকদের প্রত্যেকের দায়িত্ব যে তাদেরকে সহায়তা করা এবং একটা সংস্কারের ক্ষেত্র তৈরি করা এবং একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক নেতৃবৃন্দের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রক্রিয়াটাকে সুগম করা, সেই ক্ষেত্রে আমাদের যা দায়িত্ব আছে প্রত্যেকের দায়িত্ব আছে। 36 জুলাই কিন্তু শেষ হয়ে যায়নি। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, মুক্তিযুদ্ধ একটি চলমান প্রক্রিয়া, সংস্কার চলতেই থাকবে। এই সংস্কার শুরু হয়েছে এবং পরবর্তীকালে নির্বাচিত রাজনৈতিক সরকারের হাতে সেই সংস্কার পূর্ণতা লাভ করতে থাকবে। বন্ধুরা আমার, আমরা আশা করিনি এক দীর্ঘ ছাত্ররা জীবনই দিয়েছে, যুবকরা দিয়েছে, সাংবাদিকরা জীবন দিয়েছে, ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। এই ফ্যাসিস্ট সরকারের পতনের পর সাংবাদিকদের আর দাবি নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে সেটা আমরা আশা করিনি। আমাদের দাবি ছিল সাংবাদিক দম্পতি সাগর রুনি সহ হাসিনা সরকারের আমলে হত্যা করা হয়েছে যে 64 জন সাংবাদিককে তাদের হত্যার বিচার। দুর্ভাগ্যজনক হলে সত্য আমরা জানেন এটা আমাদের চতুর্থ সমাবেশ। আমরা বারবার বলে আসছি সাগর রুনি হত্যার বিচার করার জন্য, এখনো পর্যন্ত আমাদের সহকর্মী সাগর রুনি হত্যার বিচার হয়নি। আজকের এই সমাবেশ থেকে আমরা এই সরকারকে বলে দিতে চাই অবিলম্বে সাগর রুনি হত্যার বিচার করতে হবে, সকল সাংবাদিক হত্যার বিচার করতে হবে, সাংবাদিকদের জন্য সুরক্ষা আইন করতে হবে, সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হবে, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা দিতে হবে। না হলে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যেভাবে লড়াই করেছি সেই লড়াই আমরা আবার নামতে বাধ্য হব। সাংবাদিকদেরকে আপনারা গণহারে খুনের মামলা দিচ্ছেন, এই সাহস পান কোথায়? সাংবাদিকদের মতো অপরাধী আছে, ফ্যাসিবাদের দালাল আছে, দালালি করেছে, ছাত্রদের রক্ত, শিশুদের রক্ত জোরানোর সাথে কিছু কিছু সাংবাদিক জড়িত আছে, এটা অস্বীকার করার জোর নেই। রাষ্ট্রকে ফ্যাসিবাদী রাষ্ট্রে নেওয়ার জন্য হাসিনাকে যারা খুব পরামর্শে এই সাংবাদিক আছে, আমরা তাদের বিচার চাই। কিন্তু গণহারে সবাইকে আপনারা আসামি করবেন এটা আমরা অন্তত মেনে নিতে পারি না। একজন পেশাদার সাংবাদিক হিসেবে আমরা এটা বন্ধ করার দাবি জানাচ্ছি। যারা 2024 সালের 7ই জানুয়ারি এই সরকারের সাথে নির্বাচন করছে, তারা কোনোভাবে মাথা চালা দিতে চাইলে তাদের দেশলাম প্রাঙ্গণে ঘুম পাড়িয়ে দিবেন, আমরা ঘুমের ব্যবস্থা করে দেবো আপনাদের। এত সহজ, এত রক্তের বিনিময়ে, এত শহীদের রক্তের বিনিময়ে যে গণতন্ত্র আমরা ফিরে পাবো বলে আশা করছে, তাকে নস্যাৎ করার জন্য যারা ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে আমার পরিষ্কার যুদ্ধ কথা করতে বলছি আপনাদের সাথে। তাই আমি বক্তব্য বাড়াবো না, শুধু সরকারকে বলবো আইন কালা কানুন এখনো আছে, এই সমস্ত কালা কানুন বন্ধ করে একটা আগামী দিনে সুস্থ একটা গ্রহণযোগ্য আইন করার জন্য এই প্রেসক্লাবের সামনে যারা দাঁড়িয়ে আছেন তাদের সাথে আলোচনা করতে হবে। এর বাইরে কারোর সাথে আলোচনা করে কোনো লাভ হবে না। পরিষ্কার করে বলে দিতে চাই, সর্বশেষ বলে দিতে চাই, এই সাংবাদিক বিরুদ্ধে মামলা হয়েছে, সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে। আমাদের বিরুদ্ধে মামলা সাক্ষ্য দেওয়া হয়েছে, প্রত্যাহার করতে হবে।
আপনারা সাক্ষী, আমরা প্রধানত তিনটা দাবি নিয়ে আমরা দীর্ঘ 16 বছর আন্দোলন করেছি। প্রথম দাবি ছিল এই ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, ফ্যাসিবাদী সরকারের পতনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। 2 নম্বর দাবি ছিল সকল সাংবাদিক হত্যার বিচার, এবং 3 নম্বর দাবি ছিল সকল বন্ধ গণমাধ্যম খুলে দেয়া। এর বাইরেও কিছু দাবি দেওয়া ছিল। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন দীর্ঘ আন্দোলন এবং সংগ্রামের পরে সর্বশেষ জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ছাত্র জনতার রক্তের উপর দিয়ে আজকে এই ফ্যাসিবাদের বিদায় হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে। সেই দাবি আমাদের পূরণ হয়েছে আমাদেরও অনেক রক্ত দিয়ে। সাই আবু সাইদ সহ সহস্রাধিক ছাত্র জনতার রক্তের উপর দিয়ে আজকের গণতন্ত্রের বিজয় হয়েছে। কিন্তু আরো 2টি দাবি এখনো আদায় হয়নি। তার একটি হচ্ছে যে সাংবাদিক হত্যার বিচার এখনো হয়নি। আমরা এই উপদেষ্টা পরিষদের কাছে আহ্বান রাখতে চাই, অবিলম্বে সকল সাংবাদিক হত্যার বিচার করতে হবে। এর বাইরে আমরা কোনো কথা শুনতে চাই না, কোনো টালবাহানা আমরা শুনতে চাই না। আমরা 16 বছর যে দাবি করেছি সে দাবি থেকে এক চুলও আমরা নড়িনি, এখনো এক চুলও নড়বো না। সাগর রুনি সহ 65 জন সাংবাদিক হত্যার বিচার করতে হবে।